আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ওকে। আজকে কয় তারিখ? 8 তারিখ, 8/6/2021। কোশ্চেনটা তোমরা সবাই সামনে রাখো। তাহলে আজকে কি হবে? এখন তোমাদের অ্যাডমিশন অ্যাডমিশন গণিত। অ্যাডমিশন গণিত অ্যাডমিশন গণিতের আজকে 8 তারিখের ক্লাস। তোমাদের কাছে সবার কাছে 8 তারিখের কোশ্চেনটা সামনে রাখবা। 8 তারিখের কোশ্চেন সামনে রাখবা। প্রথমে আছে 1 নাম্বার, কষে দেখাও। কষে দেখাও মানে কি? কষে দেখাও মানে অঙ্কটাকে করতে হবে, অঙ্ক সলিউশন বের করতে হবে। কেমন করে অঙ্ক করতে হয় সেটা করে রেজাল্ট বের করতে হবে, উত্তর বের করতে হবে সেভাবে। তাহলে 1 নাম্বার দেওয়া আছে, অঙ্ক কষে দেখাও। 1-এর ক নাম্বার, তোমরা এর আগে শিখছো কি? যে উত্তর লেখা শিখছো, 1-এর ক শিখছো, 1 নাম্বার শিখছো, উত্তর লেখো। শুধু উত্তর লিখলেই হতো, শুধু উত্তর লিখলেই অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে শুধু উত্তর লেখা যাবে না, লিখতে হবে, পুরো অঙ্কটা করতে হবে। কেমন করে 30 ইঞ্চি সমান কত ফুট? 30 ইঞ্চিকে ফুটে পরিণত করতে হবে। আমাদের এই কষে দেখা অঙ্কগুলো তোমাদের করতে হলে ভাই বোনের মডেল স্কুলের যে তোমাদের 2 নম্বর শীট মানসাঙ্ক দেওয়া আছে, 2 নম্বর শীট অবশ্য অবশ্যই পুরাই মুখস্থ রাখতে হবে। 2 নম্বর শীটে সূত্রগুলো মুখস্থ না রাখলে, মনে না থাকলে এই অঙ্কগুলো করা সম্ভব নয়। এর আগেও যে অঙ্কগুলো করছো তোমরা, যেটা অফলাইনে, যেটা তোমরা ডাইরেক্ট আসে ভাই বোন মডেল স্কুলে এসে যেটা করছো, সেখানেও কিন্তু ছিল, সেখানেও তোমরা কষে, আমরা ডাইরেক্ট বোর্ডে করাইছিলাম, এখানেও আমরা করাবো, বোর্ডে করাবো, তোমাদের খাতায়ও সেভাবেই লিখতে হবে। সেজন্য 2 নম্বর মানসাঙ্ক শীট অবশ্য অবশ্যই মুখস্থ রাখতে হবে। 2 নম্বর মানসাঙ্ক শীট অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আগে বের করবো কি, 30 ইঞ্চি সমান কত ফুট? অঙ্ক তুলতে হবে না বা ডাইরেক্ট উত্তর লেখা যাবে না, এখানে যে আমরা উত্তর লিখবো, উত্তর দিয়ে ডাইরেক্ট উত্তর লিখবো তা লেখা যাবে না, অঙ্কটাকে করতে হবে। কেমনে করবো এখন আমার জানতে হবে। অঙ্ক দেওয়া আছে 30 ইঞ্চি, আমরা মনে মনে কি জানবো? 30-কে আমরা 1 ধরবো, 1 ইঞ্চি কত ফুট তা জানি কি আমরা? তা জানি না। কত ফুটে 1 ইঞ্চি? তাহলে 1 ফুট কত কে আমরা 1 ধরবো? 1 ফুট কত ইঞ্চি? 1 ফুট, আমরা ফুট কাকে 1 জানবো? 1 ফুট সমান আমাদের 12। আর লেখো, 1 ফুট, 1 ফুট সমান 12 ইঞ্চি। এরকম আরো সূত্র আছে, যে সূত্রগুলো না জানলে অঙ্ক করা যাবে না। আমাদের মেইন এটা জানতে হবে, কত ফুট দেওয়া আছে, কত কে আমরা 1 ফুট বের করবো আগে। 1 ফুট সমান কত ইঞ্চি? আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। আমরা সূত্রের থেকে পাইলাম 12 ইঞ্চি পাইছি, 12 ইঞ্চি যে পাইলাম, এই ইঞ্চ দিয়ে আমরা যে অঙ্ক, যে ইঞ্চ দেওয়া থাকবে, হ্যাঁ, অঙ্ক যে সংখ্যা দেওয়া আছে 30 ইঞ্চি, তাহলে এটাও ইঞ্চি, এটাও ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই এই সূত্রের যে ইঞ্চি পেলাম, সূত্রের যে 12 ইঞ্চি পাইছি, এই 12 দিয়ে 30-কে আমরা ডাইরেক্ট ভাগ করব। ডাইরেক্ট ভাগ, কোনো লেখালেখি লাগবে না, কোনো পাতাল দিকে করা যাবে না, তোমরা খাড়া দিকে ভাগ করবা, খাড়া দিকে ডাইরেক্ট ভাগ করবা। 12 বা 12 ঘরে নামতা, তোমাদের আমরা 20 পর্যন্ত নামতা মুখস্থ নিছি, তাহলে 12 ঘরে নামতা তোমাদের মুখস্থ রাখতে হবে। 12-কে 12, 12 দুগুণে 24, 3 বারো 36, 3 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 2 বার দিব, 12 দুগুণে 24, বাঁচলো কত? বিয়োগ করে 6। আমরা এখন এটা কি করব, সমস্ত আকারে, দেখো আমরা মিশ্র ভগ্নাংশ আকার পূরণ করব। মিশ্র ভগ্নাংশ ইঞ্চি ফুট দশমিক আনা যায়, কিন্তু আমরা দশমিক করব না, আমাদের এখানে কি করবো, আমরা মিশ্র ভগ্নাংশ করব। এইখানে সমান দিব আমরা, যেখানে ভাগ শেষ আছে, ভাগ শেষ সোজা আমরা সমান দিব। দিয়ে যেটা ভাগফল পাইলাম, যেটা ভাগফল পাইছি, এই ভাগফলটাকে আমরা আগে লিখবো। ভাগফল এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা সমান সোজা, লেখারও সিস্টেম জানতে হবে, ভগ্নাংশ গুলো লেখারও সিস্টেম জানতে হবে, কেমন করে লিখতে হয়। এই সমানের উপরে, এই সমানের নিচে লেখা যাবে না। তাহলে 2-এর পেট সুদ্ধা টান দেবো, ছোট করে টান দেবো, 2-এর পেট সুদ্ধা টান। ভাগ শেষ আছে কত? ভাগ শেষ আছে 6, 6 যাবে উপরে, আর ভাজক যেটাতে ভাগ করছি আমরা,
যেটা দিয়ে ভাগ করছি 12 ইঞ্চি, 12 আসবে নিচে, 12 হয়ে গেল হর, আর এই ভাগশেষটা লব হয়ে গেল। এখন দেখো এখানে 6 আর 12 এখানে কিন্তু কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। কি দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে 6কে ভাগ করা যায়, 6 দিয়ে 12 ভাগ করা যায়। এই দুয়ে হাত দেওয়া যাবে না, এই দুইকে কোনো কিছুই করা যাবে না। আমরা 6 দিয়ে কাটাকাটি করি, 6 দিয়ে 6 ভাগ করলে একবার যায়, 6 দিয়ে 12 ভাগ করলে দুইবার যায়। আমরা কাটাকাটি করার সময় যে সংখ্যাটা লিখছি এটা অবশ্যই 6-এর উপরে লিখবো, না হলে 2 কোণার দিকে লিখবো, 2 পার্শ্বে লেখা যাবে না। এই 2 পার্শ্বে লিখবো না, 12-এর 2 পার্শ্বে কোনো সংখ্যা লিখবো না, নিচে লিখবো, নিচে 6-এর উপরে লিখবো আর 12-এর নিচে লিখবো 2। কোনো 2 পার্শ্বে লেখা যাবে না। আর ভগ্নাংশের অঙ্কগুলো সবসময় ফাঁকা করে করে লিখতে হবে, সবসময় ফাঁকা করে করে লিখতে হবে। তাহলে আমরা যে 12-এর 30 ভাগ করে ভাগ পাওয়া 2 পাইছি, সে 2 হবে পূর্ণ সংখ্যা, সে 2 হবে পূর্ণ সংখ্যা। ভাগশেষটা উপরে যাবে, ভাজকটা নিচে আসবে, কাটাকাটি করে পাইছে, আবার নিচে সমান দাও, একটু ফাঁকা করে সমান দিবা, ফাঁকা ফাঁকা করে 2 লিখবা, আগে উপরে 1 আছে, নিচে 2 আছে। এত বাড়ালো, কি বাড়ালো? এত ফুট, এখানে ফুট লিখে নিতে পারো, এত ফুট, এত ফুট, 1.5 ফুট, যাকে বলা হয় 1.5 ফুট। 30 ইঞ্চিতে 1.5 ফুট হয়, 30 ইঞ্চিতে হয় 1.5 ফুট। তোমরা সবসময় খেয়াল রাখবা যে কত কতর সাথে আমরা কতকে আমরা এক ধরবো, কত ফুট, কত ইঞ্চি, কত হাত, কত গজ, যাই লেখা থাক সেটাকে আমরা এক জানবো। যেমন এক বলছে কি, 30 ইঞ্চি সমান কত ফুট, লিখলাম 1 ফুট সমান 12 ইঞ্চি, ওকে লিখে ফেলে দিছি। তারপরে 12 দিয়ে 30কে ভাগ করলাম, 12 ইঞ্চি 30 ইঞ্চি, 12 দিয়ে 30 ভাগ করছে, 12 দিয়ে 24, 6 বাঁচলো। এখন এই 2 ভাগ, এই 2টা কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সমান দিয়ে সমানের সোজা লিখবো 2, সমানের সোজা লিখবো 2, 2 সমস্ত, 2-এর পেট সোজা টান দিব, টান দিয়ে নিয়ে ওই ভাগশেষটা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে। তারপরে কাটাকাটি যদি করা যায় কাটাকাটি করব, কাটাকাটি না করা গেলে কাটাকাটি করব না। যদি কাটাকাটি করা যায়, যদি ভাগ করা যায়, ভাগ মানেই কাটাকাটি, কাটাকাটি টানটা আমরা বাঁকা করে দিব। যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে কাটতে হবে, কাটাকাটি করে এখানে কাজ করতে হবে। তাহলে উপরে হলো 1, নিচে 2, তাহলে 2 সমস্ত, 1-এর নিচে 2, যাকে বলা হয় 2.5, তাহলে 2.5 ফুট হলো, 30 ইঞ্চিতে 2.5 ফুট। এটা উত্তর, আমরা এখন উত্তর লিখবো, নিচে লিখবো এখন উত্তর। এত ফুট, এখন আমরা একের ক মিশিয়ে দিলাম, একের খ নাম্বার করব আমরা। এখন তোমরা একটু দ্রুত লিখবা যেন আমার সাথে লিখতে পারো। একের খ নাম্বার, তোমাদের কোশ্চেনে 2টা ক আছে, কিন্তু তোমাদের কোশ্চেনে একের ক ক 2টা ক আছে, একটা খ করে নিবা, একটা একটা খ বানায় নিও। তাহলে খ নাম্বার বলছে 100 তোলা কত শের, কত শের বলছে, তো আমরা কথাকে ধরবো 1 1 শের, 1 শের সমান কত তোলা, 30 100 তোলাকে আমরা ধরবো কত তোলা, 1 শের সমান 100 কত তোলা, 180 তোলা। তাহলে 80 তোলা শের, তাহলে 180 তোলা, তাহলে 80 তোলা লিখলাম। তাহলে আমি কি করবো, 80 দিয়ে 100কে ভাগ করব, 180 তোলা, তাহলে 80 দিয়ে ভাগ করব আমরা, 80 কে 80, 80 100 মধ্যে একবার যায়, পাশে কত 20, সেম ভাবে সমান দাও, 1 লিখো, 1-এর পেট সুতা টান, উপরে 20 নিচে 80, 0 0 কেটে দেওয়া যায়, ডান পাশে 0 থাকলে আমরা সেটাকে কেটে দিব, 2 আর 8, 2 1 কে 2, 4 2 8 সমান 1 সমস্ত 1-এর নিচে 4। এত কি বাড়ালো, এত শের। উত্তর
শো আশের, যাকে বলা হয় শো আশের, এক পূর্ণ চার ভাগের এক, এটাকে বলা হয় শো বলা হয়। এক সমস্ত একের নিচে চার, এটাকে বলা হবে শোয়া বলা হয়। শো আশের। নাম্বার দুই, দুই নম্বর ধারা, সবাই উঠায় নাও, দুই নম্বরের ধারাটা সবাই উঠায় নাও। দুই এর ক নাম্বার, 2,4, ফাঁকা ঘর, 8, 1, 2, 3টা, 16। দেখো দুই এর পরে চার, চারের পরে আট আছে, তাহলে দুই করে, তাহলে ব্যাসটা কত করে করে দুই করে করে বাড়বে, ব্যাসটা কত করে করে দুই করে করে বাড়তিছে, তাহলে দুই করে করে বাড়লে তাহলে কত হবে, দুই করে বাড়তিছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। খ নাম্বার, একের নিচে দুই, ফাঁকা ঘর, তিনের নিচে দুই, ফাঁকা ঘর, ফাঁকা ঘর, তাহলে এটা হাফ, তাহলে হাফের চাইতে এই দুই ভাগের তিন, এটা বড়, দুইয়ের নিচে তিন, এটা বড়, তাহলে আমাদের ব্যারাজ আছে, তাহলে হাফ হাফ করে বাড়ছে, তাহলে হাফের পরে কত বাড়বে, এখানে এখানে দুইয়ের নিচে দুই হবে, এখানে কত হবে, দুইয়ের নিচে দুই, তারপরে তিন ভাগের দুই, তাহলে চারের নিচে দুই, এক করে রেখে বাড়ছে উপরে হরে, মানে এখানে যেটা লব আছে লবে এক করে করে বৃদ্ধি পাবে, এখানে হবে পাঁচের নিচে দুই, হাফ এখানে এক, এখানে দেড়, হাফ এক দেড়, তারপরে কত হবে, হাফ দুই ভাগের দুই, যেহেতু অংশ করে দেওয়া আছে এখানে, আমরা অংশ করে লিখতে পারি এখানে, এখানে একও লিখতে পারি আমরা, দুই ভাগের, দুই ভাগের দুইও লেখা যায়, যেহেতু এখানে ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমরা দুই ভাগের দুই লিখতে পারি, একও লিখতে পারি, তিন ভাগের দুই, তারপরে এখানে তিন, দুই ভাগের তিন হচ্ছে এখানে, তাহলে দেড়, তারপর চারের নিচে দুই, পাঁচের নিচে দুই, এগুলো সব ভগ্নাংশ যদি করে দাও, ভাগ করে করে দাও তাও হবে, যেহেতু এখানে, এখানে আমার কি আছে, তিনের নিচে দুই দেওয়া আছে, একটা ভগ্নাংশ তোমার কি অপরিকৃত করে করে দেওয়া আছে, তাহলে আমরা অপরিকৃত রাখতে পারি, যেহেতু এখানে একটা সংখ্যা তোমাদের, তোমাদের প্রশ্নতেই অপরিকৃত সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এগুলাকে অপরীক্ষিত রাখতে পারি, যদি কেউ যদি মিশ্র করে দাও, দুই চার ভাগ করে দাও আড়াই, তাও লেখা যাবে, তাহলে এখানে ভাগ করে করে লেখা যাবে, তাহলে এখানে আমরা হাফ, এখানে দুইয়ের নিচে দুই, একও লেখা যায়, তারপর এখানে এক একটা বৃদ্ধি পাইছে আর কি, অপরীক্ষিত রাখা যাবে, প্রশ্নে যদি অপরীক্ষিত থাকে তোমরা অপরীক্ষিত ভাবে রাখতে পারো এখানে। নাম্বার তিন, তিন নাম্বারটা উঠে নাও সবাই, তিনের ক নাম্বার, 0.08 গুণন 0.05 গুণন 0.02 গুণন তিন, আমি সমান্তরাল নিচে লিখলাম, তোমরা পাশে লিখতে পারো, তোমরা পাশে লিখবা, যেহেতু আমার সাইডে লিখলে তোমরা দেখতে পারবে না, আমি এই জন্য পাশে লিখলাম, তাহলে তোমরা গুণ করবে, এখন গুণের দশমিকের গুণ সবাই শিখছো, তারপর আমি আরেকবার বলতেছি দশমিক বাদ দিয়ে গুণ করব, দশমিক বাদ দিলে, দশমিক বাদ দিলে থাকে এখানে 8, 5, 2, তিন তো দশমিক ছাড়াই আছে, তাহলে আমরা সবগুলো সংখ্যা আমরা আগে গুণ করব, 5 আসছে 40, 40 দুগুণে 80, আর তিন, তিন, 3 80 কত হয়, 240, আমরা নিচে লিখবো 240 সমান, ডান থেকে একটু বাম দিকে, একটু ডান দিকে সরে লিখবো, একটু ডান দিকে সরে লিখবো। এখন দেখো দশমিকের পরের মোট সংখ্যা কয়টা আছে, দশমিকের পরে, দশমিকের পরে সংখ্যা আছে দুইয়ের তিন, কিন্তু দশমিক ছাড়ায়, এখন তিনের কাজ শেষ, তিনের কোনো কাজ নেই, তাহলে 0, 2, দুইটা এখানে, দুইটা এখানে, দুইটা, 2, 4, 6টা, মোটে 6টা আছে, আমরা গুণফল পাইছি 3টা, তাহলে আমরা এখানে আরো 3টা শূন্য নিব, আমরা এখানে 3টা শূন্য নিয়ে 6টা ঘর পূরণ করে দশমিক দিয়ে শূন্য নিব আমরা এখানে, তাহলে 0.3, 0, 2, 4, 0। নাম্বার খ, এখানে উত্তর লিখতে পারো, তোমরা উত্তর লিখবা, উত্তর 0.123, 0.240। নাম্বার খ, খ নাম্বার কি আছে, 0.01
এক দুই গুণন 0.03 গুণন 0.02 সমান দাও। তাহলে গুণ করো, সবগুলোতে দশমিক আছে, সবগুলোতেই দশমিক আছে, গুণ করো 12 3 2, 3 12 36, 36 কোনো 72। তাহলে আমরা এখানে 72 লিখবো, 72 লিখছি। দশমিকের পরে মোট ধর কয়টা আছে, দুইটা, দুটো চারটা, 4 3 7টা, মোটে 7টা সংখ্যা আছে দশমিকের পরে। আমরা দুইটা পাইছি, তাহলে আরো 4টা, আরো 5টা লাগবে। 5টা শূন্য দিবা, 1 2 3 4 5, দশমিক দিয়ে শূন্য দিবে একটা, তাহলে 0.5072। দশমিকের পরে আমার ছিল কয়টা সংখ্যা ছিল, দশমিকের পরে ছিল 1 2 3 4 5 6 7টা, আমরা গুণফল পাইছিলাম, দুইটা সংখ্যা পাইছিলাম 72। তাহলে আরো সংখ্যা আমার বাকি থাকে কয়টা, 5টা, তাহলে 5টা শূন্য দিব, দিয়ে বাম পাশে দশমিক দিয়ে শূন্য নিব আমরা একটা, তাহলে উত্তর এটাই, 0.12345। আবার বা 7 2, সবার লেখা হয়েছে, লেখা হয়েছে সবার, নেক্সট নাম্বার গ নাম্বার, 3-এর গ নাম্বার, গ নাম্বার কি আছে, ভগ্নাংশ আছে, 1-এর নিচে 2 গুণন, 3-এর নিচে 5 গুণন, 8 গুণন, 3-এর নিচে 10। আমরা অঙ্কটা একবার তুললাম, অঙ্কটা করতে গেলে নিচে আরেকবার তুলবো, সমান দিয়ে একটু ফাঁকা করে তুলবো, ফাঁকার নিচে তুলবো, গুণন 3-এর নিচে 5। প্রথম লাইনের পরের লাইনটা একটু ফাঁকা করে লিখবা, একটু ফাঁকা রাখবা, এক লাইন পরিমাণ বেশি ফাঁকা রাখবা। এখন কি করবো আমরা, কাটাকাটি করব, উপরে এ 8 পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা উপরে থাকে, তাহলে আমরা কিটা কিটা কাটি, 2 দিয়ে 8কে ভাগ করা যায় 4, 2 দিয়ে 8 ভাগ করলে 4 বার যায়, নিচে আছে 5, উপরে 3 1 4 3, আর কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না। আমরা এবার নিচে সমান দিব, নিচে সমান দিয়ে টান দেব, নিচে 5 10 50, নিচে গুণ করলে হয় 50, আর উপরে গুণ করলে কত হয়, 3 1 3, 3 4 12, 3 12 36, 3 4 12, 3 12 36, 36 36, 36 জোর সংখ্যা, 50 জোর সংখ্যা, 36 জোর সংখ্যা, 50 জোর সংখ্যা। তাহলে আমরা কি করব, 36 আর 50 অবশ্যই কাটাকাটি করা যাবে, আমরা 2 দিয়ে ভাগ করি আগে, 2 দিয়ে 36 কে ভাগ করলে কয়বার যাবে, 18 বার গেল, 2 দিয়ে আবার 50 কে ভাগ করলে 25 বার গেল, উপরে 18 নিচে 25, আর কাটাকাটি করা যায় না, সমান টান দাও, দিয়ে উপরে থাকলো 18, নিচে থাকলো 25, এটাই উত্তর। আঠারো আর 25 আর কাটাকাটি করা যায় না, তাহলে এটা উত্তর লিখবা। 4 নাম্বার, বিন্দু কাকে বলে, তারপর উচ্চতা কাকে বলে, তোমাদের তোমাদের যে জ্যামিতি শীট দেওয়া আছে, জ্যামিতি শীট দেওয়া আছে, জ্যামিতি শীটে তোমরা শীট থেকে মুখস্থ করে নিবা, চিত্র সহ পড়বা, চিত্র দাগান শিখবা, বিন্দু তো আর দাগান শেখা লাগবে না, উচ্চতা দাগান শিখবা তোমরা, আর আমরা চিত্র দাগান শিখাবো একটু কয়েকদিন পরে, তোমাদের চিত্র দাগান শেখানো আসবে, আমরা চিত্র দাগান শেখাবো। বিন্দু কাকে বলে আর উচ্চতা কাকে বলে, এটা তোমরা জ্যামিতি শীট থেকে তোমরা দেখে নিবা, মুখস্থ করবা, বাসাতে মুখস্থ করে লিখবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। নাম্বার 5, তাহলে 4 নাম্বার, বাসা থেকে মুখস্থ করবে তোমরা, শীতে লেখা আছে, শীত দেওয়া আছে, শীত থেকে তোমরা বিন্দু কাকে বলে, উচ্চতা কাকে বলে করবা। 5-এর ক নাম্বার, 5-এর ক, ঢাকা থেকে অঙ্কটা ভালো করে পড়বা আগে, কি চাইছে তোমরা, সবার সামনে শীত আছে, প্রশ্নটা আছে, প্রশ্নটা ভালো করে দেখবা, প্রশ্নটা ভালো করে পড়বা, পড়ে বুঝতে পারবা। দেখো লেখা আছে কি, ঢাকা থেকে বগুড়ার দূরত্ব 350 কিলোমিটার, ঢাকা থেকে বগুড়ার দূরত্ব 350 কিলোমিটার, যদি একটি ট্রেন
ঘন্টায় 50 কিলোমিটার যায় এবং পথে সিরাজগঞ্জ এসে 20 মিনিট বিরতি নেয়। তবে ঢাকা থেকে বগুড়া পৌঁছতে কত সময় লাগবে? সময় চাইছে এখানে, যদি সময় চায়, যদি বলে কত সময় লাগবে, কত সময় লাগছে, এরকম যদি সময় বের করতে বলে, কত ঘন্টা লাগলো যদি সময় বের করতে বলে, তাহলে বিরতির সময়টা বিয়োগ করা যাবে না, তাহলে বিরতির সময়টা বিয়োগ করা যাবে না, বিরতি নিলে আমাদের একটা সময়ের মধ্যেই পার হয়ে যায় বিরতি সময়। তারপর তোমার জ্যামে পড়ছে, জ্যামে পড়লেও সময়টা ওর মধ্যেই চলে যাবে, জ্যামে পড়ছে, গাড়ি নষ্ট হয়েছে, তারপর তোমার বিরতি নিছে, চা পান করছে, এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই বাদ যাবে না যদি সময় বের করতে বলে। যদি সময় বের করতে না বলে, যদি তোমাদের দূরত্ব বলে, যখন দূরত্ব বের করতে বলবে তখন ওই বিরতি সময়টা বাদ দিতে হবে। কিন্তু এখানে দূরত্ব চায়নি, চাইছে কি কত সময় লেগেছে। তাহলে এখানে অন্য কোনো কাজ নাই, দেওয়াই আছে যে 20 ঘন্টায়। 20 ঘন্টায় মানে কি? 1 ঘন্টায় যাবে, 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার। তাহলে 350 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? আমরা 350 কিলোমিটারকে 50 দিয়ে ভাগ করলেই আমাদের মোট সময় পাওয়া যাবে। তাহলে ডাইরেক্ট ভাগ করবো, কোনো কিছু লিখবো না, আমরা ডাইরেক্ট 50 দিয়ে 350 কে ভাগ করব। 50 350 এর মধ্যে কয়বার যায়? 50 ঘরে নামতা মুখস্ত নেই কারো, রাগ করে করবা, নাহলে 5 দিয়ে আগে 35 কে ভাগ করে দেখতো, মনে মনে 5 দিয়ে 35 কে ভাগ করে, 5 7 35, তাহলে 5 দিয়ে 5 5 দিয়ে 35, যদি শূন্য দিয়ে শূন্য ভাগ করলে শূন্যই পাবো আমরা, শূন্য দিয়ে শূন্য ভাগ করলে আমরা 35 শূন্যই পাবো, 5 দিয়ে 35 7 বার যায়। এখন 7 দিয়ে পুরোটা গুণ করো, 0 5 7 35, একবারে 7 ঘন্টা বার আছে। অতএব বগুড়া পৌঁছতে তার সময় লাগবে, অতএব লিখবা বগুড়ায় পৌঁছাইতে মোট সময় লাগবে 7 ঘন্টা। ঘ মুদ্রণ টয় আকার, ঘন্টার কোনো মাত্রা হবে না, শুধু ঘর উপর মাত্রা হবে, মুদ্রণ টয়ের উপর অর্ধ মাত্রা হবে, ঘন্টা। উত্তর 7 ঘন্টা। আমরা ভাগটা আমরা সহজভাবে আরেকবার বলতে পারি, সবাই একটু একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, ভাগটা আমরা আরেকটু সহজ ভাবে আমরা বলতে পারি। কেমন করে বলতে পারি? এই যে শূন্য শূন্য ভাগ, যেহেতু 50 দিয়ে 3 ভাগ করা যায় না, তারপরে আরেকটা সঙ্গে না 5 35, 50 দিয়ে 35 ভাগ করা যায় না, শূন্য নিলাম 350, তাহলে 50 দিয়ে 350 কে ভাগ করতে হবে। অবশ্যই 50 দিয়ে 350 কে ভাগ করতে গেলে 50 ঘরের নামতা জানতে হবে, যেহেতু আমরা 50 ঘরের নামতা জানি না, 50 নামতা জানি না, তাহলে আমরা কি করব, এই শূন্য শূন্য বাদ দেবো, 50 শূন্য বাদ দিব, আর 350 শূন্য বাদ দিব, থাকে শুধু 35। 5 দিয়ে 35 ভাগ করলে 7 বার যায়, 7 দিয়ে আমরা এখন 50 সম্পূর্ণ 50 গুণ করব, পুরো 50 কে গুণ করলে 7 শূন্য কে 0 5 7 35, বিয়োগ করলে শূন্য হয়। শূন্য আমরা মাঝখানে লিখবো না, শূন্য একক সোজা, একক সোজা রাখবো, এই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয়, ডান পাশে মিল করে লিখবো আমরা। তাহলে উত্তর, অতএব বগুড়ায় পৌঁছাতে মোট সময় লাগে 7 ঘন্টা। উত্তর 7 ঘন্টা। সবার লেখা হয়েছে? এবারের খ নাম্বার অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, আগে খ নাম্বার অঙ্কটা ভালো করে পড়বা, অঙ্ক পড়ার মধ্যেই সবকিছু আসবে, অঙ্কটা পড়ার মধ্যেই সব সব চলে আসবে। বলছে আরিফ 26 মার্চ নানার বাড়ি গেল, আরিফ 26 মার্চ নানার বাড়ি গেল। এখন তোমরা সবসময় খেয়াল রাখবে অঙ্কটা করতে হবে ভালো করে, সেখানে গিয়ে সে কয়েকদিন থাকার পর, তার মানে 26 মার্চে সে নানার বাড়ি গেল, 26 মার্চে সে নানা বাড়ি, 26 মার্চ থেকে নানা বাড়ি যাওয়া শুরু হয়ে গেল, বাড়ির থেকে বের হবে, যখনই যখনই বাইরে থেকে বের হবে তখনই সেখান থেকে কি হলো, তোমার
ওই দিনটা কাউন্ট শুরু হয়ে গেল, ওই দিনটা দিন গণনা শুরু হয়ে গেল 26 মার্চে তুমি নানার বাড়ি গেলা, সেখানে গিয়ে কয়েকদিন থাকার পর 14 মে বাড়ি ফিরে আসলা, 14 মে, 14 মে তুমি তখন কই থাকলা, 14 মে তুমি বাড়িতে আসলা, কিন্তু সে কতদিন মামার বাড়ি ছিল, সে কতদিন চাইছে কতদিন মামার বাড়ি ছিল, 14 মার্চ, মার্চের পরে কিন্তু এপ্রিল মাস গেছে একটা, তো মার্চের পরে একটা গেছে, ঠিক আছে, একটা একটা মার্চের পরে এপ্রিল মাস, এপ্রিল মাস পুরোটাই পুরোটাই নানার বাড়ি ছিল, 26শে মার্চের থেকে 26শে মার্চ মাস কয়দিনে হয়, মার্চ মাস কতদিনে, মার্চ মাস 31 দিনে, তাহলে 26শে মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত কয়দিন লিখে নাও, 26 মার্চ থেকে 31 মার্চ, পর্যন্ত সমান 26 থেকে গুনবা, 26 সহ 26, 27, 28, 29, 30, 31, তাহলে কয়দিন হলো, 6 দিন, 6 দিন, 26 থেকে গুনবা, 26 যেহেতু 26 তারিখে ওর নানা বাড়ি গেছে, তাহলে 26 তারিখটা ওর নানা বাড়িতে গেছে, 26 থেকে তোমার 31 মাস পর্যন্ত 6 দিন, কোনো বিয়োগ করা যাবে না এখানে, 26 তোমার 31 থেকে 26 বিয়োগ করা যাবে না, বিয়োগ করে কিন্তু একদিন কম হয়ে যাবে, এই জন্য আমরা হাতে গুনে লিখবো 26 থেকে 31 মার্চ পর্যন্ত মোট হলো কয়দিন, 6 দিন, মার্চের পরে এপ্রিল মাস আছে একটা, এপ্রিল মাস, এপ্রিল মাস, এপ্রিল মাস পুরোটাই ছিল, এপ্রিল মাস সমান কয়দিন, এপ্রিল মাস হচ্ছে 30 দিন, আমরা 30 যোগ করবো 6 এর সাথে, 30 দিন, এপ্রিল মাস সমান 30 দিন, তারপরে কি করছে, মে মাস, 1 মে থেকে, 1 মে থেকে 14 মে পর্যন্ত, 14 মে কিন্তু বাড়িতে ফিরে আসছে, মে মাস কয়দিনে, মে মাস এগুলো একটু ডান দিকে সরাই লিখবে, একটু একটু ডান দিকে সরাই লিখবা, 6 দিন, তারপরে কি আছে, 1 মে থেকে 14 মে পর্যন্ত, তাহলে কি হবে, মে মাস 30 দিন, 30 বিয়োগ 14 সমান, এটা বিয়োগ করতে হবে, যেহেতু 14 তারিখে তুমি বাড়িতে ফিরে আসছো, তাহলে বিয়োগ করলে কয়দিন হয়, 16 দিন, 16 দিন, এখন যোগ করতে হবে মোট কতদিন হবে, সে কতদিন মামা বাড়ি ছিল, মামার বাড়ি ছিল, যোগ করো 6, 6, 12, 2, হাত থেকে 1, 2, 3 দিয়ে 5, বান্ন দিন, তাহলে মামার বাড়ি ছিল কয়দিন, 52 দিন ছিল, তাহলে এখানে যে দিন 52 দিন হয়ে গেল, আমাদের একটা মাসও হয়ে গেছে মাঝখানে, তাহলে আমরা এটাকে মাস বেঁধে দিতে পারি, আমরা এটাকে মাস করতে পারি, কেমন করতে পারি, 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান 30 দিন, 30 দিয়ে 52 কে ভাগ করো, সমান দাও, ওই রকম ভাবে মিশ্র ভগ্নাংশ করো, 1 সমস্ত 22-এর নিচে 30, 22 আর 30 কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 11, সমান দাও, 1 সমস্ত 11-এর নিচে 15 দিন, এত মাস, তখন তো মাস হয়ে যাবে,
তখন যায় মাস হয়ে যাবে। তোমরা 52 দিনে উত্তর রাখতে পারো, এটাও করে নিতে পারো। এত মাস, তাহলে অঙ্ক করতে গেলে আগে ভালো করে আগে ইয়ে করতে হবে, হ্যাঁ দেখতে হবে। আর একটা কথা শোনো, এই সবাই মনোযোগ দিয়ে শুনবা, তোমরা এই ক্লাস যারা মিস করছো বা আবার পরে দেখতে চাও, তাহলে তারা ইউটিউবে ভাই বোন মডেল স্কুল দিয়ে ইউটিউবে সার্চ দিবা। ইউটিউবে সার্চ দিলে তোমরা এই এই ক্লাস আজকে যে ক্লাসগুলো হলো তোমার গণিত ইংলিশ সবগুলো পেয়ে যাবা, পরবর্তীতে আবার তোমরা এই ক্লাস দেখতে পারবা। ঠিক আছে, তোমার তোমার ইউটিউবে যেয়ে কি করবে, সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার পরে লাইক দিবা, দিলে তোমাদের সাথেই থাকবে এটা, তোমরা যখন ঢুকবে তখনই পাবা। ওকে, তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।